রামনবমীর সাফল্যে গর্বিত আরএসএস, হিন্দুত্বের এই ঢেউ থিতিয়ে না পড়ুক, চায় তারা। জরুরি বৈঠকের সিদ্ধান্ত, ফের নামা হবে রাস্তায়। এবার এজেন্ডা, অস্ত্র আইনে মামলার প্রতিবাদ। গেরুয়ার হরকা বান, হঠাৎ বান ভাসি বাংলা। এই দৃশ্য ঘিরেই উল্লাস, উদ্বেগ, আশঙ্কা, নিন্দা, সমালোচনা, বিতর্ক, তোলপাড় গোটা দেশ এবং তাতে সন্তুষ্ট সংঘের সংসার। সোমবার সকালে আরএসএস ভবনে জরুরি বৈঠক ডাকা হয়। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির ওজনদার নেতারা। বৈঠকে রামনবমীর মিছিলের লাভ ক্ষতির অঙ্ক কষা হয়। ব্যালেন্স শীট দেখে চোখ কপালে উঠেছে সংঘের, এমন সাফল্য তারাও আশা করেনি। আরএসএসের হিসেব বলছে, রামনবমীর দিন রাজ্য জুড়ে ধর্মীয় মিছিল করেছেন লক্ষ লক্ষ মানুষ। শুধু দক্ষিণবঙ্গেই 15 লক্ষ মানুষ মিছিলে হেঁটেছেন বলে হিসেব পেয়েছে আরএসএস। প্রায় হাতে চাঁদ পাওয়ার পরিস্থিতি। এই জোয়ার থিতিয়ে পড়ুক চায় না গেরুয়া শিবির। বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশও তেমনই। হিন্দুদের আবেগ ধরে রাখতে ফের পথে নামার প্রস্তুতি সেরে ফেলেছে সংঘ নেতৃত্ব। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে প্রায় 100 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন প্রশাসন। রাস্তায় নেমে এরই প্রতিবাদ করবে বিজেপি। আমরা আক্রমণের জন্য প্রস্তুত আছি। যদি কেউ মনে করে শক্তি দিয়ে প্রতিহত করতে হবে, তার জন্য তৈরি। কেউ যদি মনে কোর্টে হবে, তার জন্য তৈরি আছে। অন্য ধর্মীয় মিছিলে অস্ত্র প্রদর্শন হলেও অস্ত্র আইনে মামলা হয় না। শুধু হিন্দুদের বিরুদ্ধেই কেন মামলা? এই প্রচারই এবারে পথে ঘাটে করবে বিজেপি। আবেগ বনাম আইন, জল এবারে কোন দিকে গড়ায় সেটাই দেখা। 24 ঘন্টার জন্য অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা।